catch 'em all. Hello viewers, welcome to Easy Learning. গত ক্লাসে আমাদের শব্দ শেখার পর্ব ছিল, মানে দুটি ক্লাস হয়েছিল। আজকে আমাদের এটা তিন নম্বর ক্লাস। আমি আজকে আপনাদের মোট চারটি ইম্পর্টেন্ট শব্দ শেখাবো, কিভাবে এই শব্দগুলো আপনি খুব সহজেই মনে রাখতে পারবেন এবং সেই টেকনিকগুলো আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে একটি শব্দ দেখতে পাচ্ছেন, সেই শব্দটির উচ্চারণ হচ্ছে অফসেট। আমি উচ্চারণটি লিখে দিচ্ছি, যে এই শব্দটির উচ্চারণটা, যাতে আপনারা উচ্চারণ নিয়ে কোনো সমস্যা না হয়, এই জন্য আমি শব্দের উচ্চারণটি লিখে দিচ্ছি। এই উচ্চারণটি হচ্ছে অফসেট। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন যে অফসিন শব্দের অর্থ হচ্ছে অশীল। এখন এই শব্দটা আমরা কী টেকনিকে মনে রাখব? আমরা যদি এই শব্দটাকে এভাবে টেকনিক করি যে অফ অফ থেকে যদি আমি অফ ধরি, আর যেহেতু সিন মানে দৃশ্য, তাহলে সিন যদি আমি মনে রাখি তাহলে অফ সিন, যে দৃশ্যটা খারাপ সেই দৃশ্যটাকে যদি আমরা অফ করে দিই, SCENE, এই সিন মানে দৃশ্য, এই দৃশ্যটা যদি খারাপ হয় তখন আমরা এটা অফ করে দিই। তখন এইভাবে আমরা মনে রাখতে পারি, একটা দৃশ্য আমি অফ করে দিয়েছি। কেন অফ করে দিয়েছি? এটা অশীল ছিল। তাহলে ভিউয়ার্স, আমরা খুব ইজিলি এই অফসিন শব্দটাকে এই টেকনিকে রূপান্তর করে অফ সিন, সিনটাকে অফ করে দেওয়া মানে হচ্ছে অশীল। আমরা এই অফসিন শব্দটাকে এইভাবে কয়েকবার এই টেকনিকটাকে অবলম্বন করলে আশা করি ভিউয়ার্স আপনারা এই শব্দটাকে চিরকাল মনে রাখতে পারবে। আশা করি এখন আপনারা বুঝতে পারছেন এই অফসিন শব্দটা কীভাবে মনে রাখবে। ভিউয়ার্স, এবার আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি দুই নম্বর শব্দটি, যেটার উচ্চারণ হচ্ছে ম্যাসিভ। আমি উচ্চারণটি লিখে দিচ্ছি, ম্যাসিভ। তাহলে আমরা এই ম্যাসিভ শব্দটার বাংলা অর্থ দেখতে পাচ্ছি বিশাল। এখন এটা আমরা কিভাবে কি টেকনিকে এই শব্দটি মনে রাখতে পারি? যেমন ভিউয়ার্স, ম্যাসিভ শব্দটির স্টার্টিংয়ে আমাদের একটা মেসি মেসি ভাব আছে। এই যে যদি এতটুকু অংশ আমরা ধরি, এতটুকু অংশ যদি আমরা ধরে নিই মেসি, হ্যাঁ, মেসি শুরুতেই যদি আমরা মেসি থেকে মনে রাখতে পারি যে মেসি তো একজন খেলোয়াড়ের নাম, আমরা যদি বলতে পারি বা মনে রাখতে পারি এরকম করে যে মেসির আছে ম্যাসিভ পপুলারিটি, তাহলে ভিউয়ার্স ম্যাসিভ শব্দটা আমরা খুব ইজিলি মনে রাখতে পারি। যে ম্যাসিভ শব্দ থেকে ম্যাসি কথাটা যদি ধরে নিই, তাহলে আমাদের শব্দটা এইভাবে আমরা মনে রাখতে পারি যে মেসি যেহেতু একজন খেলোয়াড়, তাহলে আমরা মনে রাখতে পারি যে মেসির আছে ম্যাসিভ পপুলারিটি, তার মানে মেসির বিশাল জনপ্রিয়তা আছে। তাহলে ভিউয়ার্স, আমরা এইভাবে এই শব্দটিকে খুব ইজিলি আজীবন মনে রাখতে পারি। ভিউয়ার্স, আমরা এখন আরেকটি শব্দ দেখতে পাচ্ছি যার উচ্চারণ হচ্ছে হিউবরিস। আমি যদি উচ্চারণটা লিখি এভাবে, হিউবরিস, যেটার বাংলা অর্থ হচ্ছে অতিরিক্ত গর্ভ। এখন এই অতিরিক্ত গর্ভ, এই শব্দটা আমরা কিভাবে মনে রাখব? ভিউয়ার্স, আমরা যদি হিউবরিসকে শুধু হাবির সাথে মিলিয়ে নিই, যেমন এই হিউবরিস শব্দ থেকে আমরা যদি হাবি, HUBBY, এই হাবি কিন্তু বাংলা অর্থ হচ্ছে স্বামী, এই হাবি শব্দটা। এখন আমরা যদি এই হিউবরিয়াস শব্দ থেকে এই হাবি শব্দটা তৈরি করে নিই, যেটা বাংলা অর্থ হচ্ছে স্বামী। হাবি মানে হাজব্যান্ড, স্বামী। মেয়েরা তাদের হাবিকে নিয়ে কি করে? সবার কাছে নিশ্চয়ই অতিরিক্ত গর্ব করে বেড়ায়। তাহলে ভিউয়ার্স, মনে রাখুন, যারা হাবিকে নিয়ে অতিরিক্ত গর্ব করে
তাদের আমরা এভাবে হিউবরিস শব্দ থেকে মনে রাখতে পারি। তাহলে ভিউয়ার্স খুব ইজিলি শব্দটা মনে থাকবে, হিউবরিস মানে হচ্ছে অতিরিক্ত গর্ব। তাহলে আমরা হাবি শব্দটা হিউবরিস থেকে তৈরি করব, যার বাংলা অর্থ হচ্ছে স্বামী। তাহলে মেয়েরা স্বামীকে নিয়ে অনেক অতিরিক্ত গর্ব করে, সেই শব্দ থেকে আমরা হিউবরিস শব্দটা তৈরি করতে পারব। আশা করি ভিউয়ার্স এই শব্দটা আপনারা খুব ইজিলি মনে রাখতে পারবেন। ভিউয়ার্স আমরা এখন চতুর্থ নাম্বার শব্দটি দেখতে পাচ্ছি, যার উচ্চারণ হচ্ছে লিয়েজন। আমি উচ্চারণটি লিখে দিচ্ছি, লিয়েজন। এইভাবে শব্দটি উচ্চারণ মনে রাখতে পারেন, লিয়েজন, অথবা আপনি মনে রাখতে পারেন লিয়াজন। এই কথাটা আপনি এইভাবে উচ্চারণ করতে পারেন, লিয়াজন অথবা। তাহলে ভিউয়ার্স আপনারা এই সর্বশেষ চতুর্থ নাম্বার যে শব্দটি দেখতে পাচ্ছেন সেটির উচ্চারণ হচ্ছে লিয়েজন, অথবা আপনারা চাইলে লিয়াজন, যে কোনো একটি শব্দের উচ্চারণ আপনারা বলতে পারেন। এখন এই লিয়েজন অথবা লিয়াজন শব্দের অর্থটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যোগাযোগ লেখা আছে। এটা আপনি কিভাবে মনে রাখবেন যে লিয়েজন যোগাযোগ এই শব্দটা কিভাবে সহজে মনে রাখতে পারেন? ধরুন আপনি লিয়াজন শব্দ থেকে একটা নাম মনে রাখলেন, LIA, লিয়া। এই কথাটা আপনি মনে রাখলেন, লিয়া। হ্যাঁ, লিয়া তার সান, আমরা ওই সান শব্দটা এখানে বসাই দিলাম। লিয়া তার সান মানে সন্তানদের সাথে, সন্তানদের সাথে সবসময় যোগাযোগ রাখে। তাহলে ভিউয়ার্স খুব ইজিলি আমরা এই শব্দটা এভাবে মনে রাখতে পারি, লিয়াজন। লিয়া তার সান মানে সন্তানদের সাথে সবসময় যোগাযোগ রাখে। তাহলে ভিউয়ার্স এভাবে আপনি নিজস্ব টেকনিকে, নিজস্ব বুদ্ধি দিয়ে যে কোনো শব্দ আপনি এভাবে মনে রাখতে পারবেন। অবশ্যই ভিউয়ার্স এভাবে ট্রাই করবেন, আপনার শব্দের ভান্ডারকে বাড়াবেন। যদি আপনি ভালো ইংরেজি জানতে চান, অবশ্যই আপনি শব্দের ভান্ডারকে বাড়াবেন। আপনি যত ইংরেজি শব্দ শিখতে পারবেন, আপনার কাছে ইংরেজি তত সহজ হবে। ভিউয়ার্স যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করবেন, এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এবং পরবর্তী ভিডিও দেখার জন্য ইজি লার্নিংয়ের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ।